হাই, আমি সুমন। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড লার্নিং। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বন্ধন ব্যাংক। হ্যাঁ, বন্ধন ব্যাংক। এই বন্ধন ব্যাংকের এর কী করে আপনি অ্যাপ্লাই করবেন, কী কী বেনিফিট আছে, কী কী ডকুমেন্টস লাগবে, একটু জেড কত টাকা স্যালারি, একটু জেড আমি আপনাদের শেয়ার করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আমি জব প্রতিনিয়ত এই চ্যানেলে জবের ভিডিও এবং বিভিন্ন টপিকের ভিডিও আপলোড করা হয়, যখনই আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করি। বন্ধন ব্যাংকে জবের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু আমি আলোচনা করার আগে কিছু তথ্য আমি আপনাদের শেয়ার করব। তথ্যগুলো একটু শুনে রাখবেন। প্রথম হচ্ছে, আপনি ইউটিউবেতে বিভিন্ন রকমের ভিডিও দেখেছেন যে বন্ধন ব্যাংকের ভ্যাকান্সি চলছে, বন্ধন ব্যাংকে ইন্টারভিউ চলছে, আবার অনেক খবর কাগজে দেখেছেন যে বন্ধন ব্যাংকের জন্য প্রচুর ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা আমি বাস্তবে আপনাদের বলে রাখি, কোনো বন্ধন ব্যাংকে চাকরি এইভাবে হয় না। এক হয় আপনার কোনো মারফত টাইপের, মানে আপনার কোনো চেনা পরিচয় যে বন্ধন ব্যাংকে চাকরি করে তার মাধ্যমে একটা এই এই সোর্সে একটা চাকরি হতে পারে। আর দুই হচ্ছে, আপনার ওদের যে পোর্টাল আছে ওদের পোর্টালে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এই দুটো মাধ্যমে আপনাদের চাকরি হতে পারে। আদারওয়াইজ আপনাকে কেউ যদি বলে যে এত টাকা লাগবে আপনাকে বন্ধন ব্যাংকে চাকরি দেওয়া হবে, আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম করতে হবে, রেজিস্ট্রেশন করলে আপনাকে এত টাকা দিতে হবে, দেওয়ার পরে আপনাকে বন্ধন ব্যাংকে চাকরি দেবো, এইভাবে কোনোদিন চাকরি হয় না। মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে কোনোদিন চাকরি হয় না। আর বিশেষ করে ব্যাংকের লাইনে যে টাকা দিয়ে আপনার হচ্ছে ব্যাংকের চাকরি দেবে, যে টাকা দেবে তারও জেল হবে আর যে টাকা নেবে তারও জেল হবে। টাকা দিয়ে কোনো ব্যাংকের চাকরি হয় না। তো আমি আপনাদের সতর্ক করব, এসবের থেকে দূরে থাকবেন, বিপদে পা দেবেন না, জেনে শুনে পা দেবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দেবো, HDFC ব্যাংকের এরম প্রচুর ছেলে ফ্রড হয়েছে সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন, আপনি কিভাবে এই বন্ধন ব্যাংকের এর চাকরিটা পাবেন কোনো ফ্রড কিংবা কোনো কিছুতে না পা দিয়ে, বিনা ফ্রি অফ কস্টে পাবেন, কী করে জেনুইন চাকরিটা পাবে। তো আমি সব আমি এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, আপনারা আমার ভিডিওটা দেখেন ঠিকই, আমার প্রত্যেকটা জবে যেসব ভিডিওগুলো দেই প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা উপকৃত হন, কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে চলে যান। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার আরও আপনাদের জন্য কাজ করার জন্য আরও আমার মানে আগ্রহ থাকবে এবং আপনাদের আরও নতুন নতুন সন্ধান দেবো কাজের, ফ্রি অফ কস্ট, আম জেনুইন। কারণ আমার এই চ্যানেলটা একদম ভেরিফাইড চ্যানেল, একদম জেনুইন ভিডিও ছাড়া, জেনুইন তথ্য ছাড়া আমি কোনো দিন ভিডিও আপলোড করি না, কথাটা মনে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখাই আপনি কি করে অ্যাপ্লাই করবেন বন্ধন ব্যাংকে। আপনার এই বন্ধন ব্যাংকে আপনি যে অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাইটা করার পরে যে আপনাকে চাকরিটা দেবে, আপনি কি, এটাও তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এইভাবে অ্যাপ্লাই করলে কবে চাকরি দেবে, কী বৃত্তান্ত আপনার এই মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু কথাটা মনে রাখবেন, এই বন্ধন ব্যাংকে যখন আপনি ওদের পোর্টালে গিয়ে আপনার CV দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে ওদের HR ডিপার্টমেন্টের থেকে আপনাদের যে CVগুলো আছে সেই CVগুলোর থেকে ফোন নাম্বার করে আপনাদের ফোন করে ইন্টারভিউর জন্য ডাকা হয়। তো ইন্টারভিউ ডাকার জন্য ডাকা হয়, যেগুলো দেখবেন যে প্রাইভেট এর ব্যাংক আছে সেসবগুলো এরম সিস্টেমে করা হয়। তো এর মধ্যে বন্ধন ব্যাংকও একটা প্রাইভেট ব্যাংক। তো এই প্রাইভেট ব্যাংকের মাধ্যমে আপনাকে ফোন করে HR ডিপার্টমেন্টে HR আপনাকে সরাসরি ইন্টারভিউ নেবে এবং সরাসরি ইন্টারভিউ নিয়ে আপনাকে সিলেকশন করে আপনি জবটা পাবেন। তো এর জন্য আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনি ফর্মটা অনলাইনে কীভাবে ফিল আপ করবেন আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো মনোযোগ দিয়ে দেখে নেবেন, আর যদি আপনি মাঝখানে ছেড়ে দেন কিছু বুঝতে পারবেন না। তো প্লিজ আপনি দেখে নেবেন কীভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি।
তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এইটা ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, তো এই লিঙ্কটা দিয়ে দিলে আপনার সরাসরি এইখানে চলে আসতে পারবেন। চলে আসলে কি করবেন, এটা আপনার নিজস্ব অ্যান্ড্রয়েড সেট যদি থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দিকে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন। আপনাকে কোনো কম্পিউটার সাইবার ক্যাপে ট্যাপে কোনো জায়গায় যেতে হবে না। আপনার ফোন থেকে আপনি এই হচ্ছে ডিসক্রিপশন বক্সে যাবেন, লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজে এসে এইটাও আপনি ওপরে তুলবেন। ওপরে তোলার পরে লেখা আছে জয়েন আস নাও, এই জয়েন আস নাও ক্লিক করবেন। এই জয়েন আসে ক্লিক করলে আপনি উপরে উঠবেন। উপরে উঠলে লেখা আছে যে আপনার পারফেক্ট ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে আপনি জবটা নিতে চান। অ্যাডমিনিস্ট্রেটর আছে, এগ্রি বিজনেস আছে, অ্যানালিস্ট আছে, বিআইইউ কর্পোরেট স্টেজ অ্যাডাল্ট আছে, ব্যাংকিং অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস আছে, ব্রাঞ্চ ব্যাঙ্কিং আছে, কমপ্লেন্স আছে, কোঅপারেটিভ স্যালারি আছে, কোঅপারেটিভ সার্ভিস আছে, ডিজিটাল ব্যাঙ্কিং আছে, ফিনান্স অ্যাকাউন্টস আছে, হাউজিং ফিনান্স আছে, হিউম্যান রিসোর্স মানে এইচআর ডিপার্টমেন্ট যাকে বলে, আইটি আছে, লিগাল আছে, আবার মার্কেটিং আছে, মাইক্রো ব্যাঙ্কিং আছে, আদার্স আছে, রিয়েল এস্টেট আছে, রিস্ক আছে, এসএমএস ব্যাঙ্কিং আছে, ট্রেড ফিনান্স আছে, ট্রেজারি আছে, হোলসেল এবং ব্যাঙ্কিং। আপনার যে ডিপার্টমেন্টটা আপনি বন্ধন ব্যাঙ্কে যে ডিপার্টমেন্ট হয়ে কাজ করতে যান বা কাজ করতে চান, তো আপনি সেইটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যেটা মনে হয় আপনি সেটা সিলেক্ট করবেন। এবার মনে হচ্ছে যে আপনার এর মধ্যে কোনো কিছু ও নেই, যেটা আপনি করতে চান সেটা নেই, তো দেখা যাচ্ছেন যে দেখা যাচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটরি পারবেন না, আপনার সেই যোগ্যতা নেই, আপনি এইচএস পাস কী করে করবেন সেটা নেই, তো আপনি এক কাজ করবেন, এই আদার্স বলে লেখা আছে এই আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে আপনার যে পারফেক্ট লোকেশান, আপনার সেই পারফেক্ট লোকেশানটা আপনি এখানে হচ্ছে অ্যাপ্লাই করবেন। কারণ আপনার পারফেক্ট লোকেশান দিলে একটা সুবিধা হয় যে আপনার নিয়ারেস্ট যে বন্ধন ব্যাংকটা আছে সেই বন্ধন ব্যাংকে গিয়ে আপনি চাকরি পেতে পারেন, তাহলে আপনাকে দূরে যেতে হয় না। তো এখানে আপনার নিয়ে আছে যে যেটা লোকেশান আছে সেই লোকেশানটা দিয়ে দেবেন। তো আমার কলকাতা, তো আমি কলকাতা দিয়ে দিচ্ছি। কলকাতা দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমার এই ফর্মটা খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে আপনি এখানে আপনার নামটা এন্টার করবেন, আপনার নামটা লিখে নেবেন। আপনার নামটা লিখে নেবেন। এবারে এখানে আছে আপনার জেন্ডার, জেন্ডারে আপনার যা আছে, যদি মেল হন তো মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন, আদার হলে আদার দেবেন। তো আমার মেল আছে, আমি মেল দিয়ে দেবো। এখানে ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ বার্থ তো আপনার এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনার যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পরে আপনার এখানে কারেন্ট, আপনার কারেন্ট পিনকোডটা দিয়ে দেবেন, আপনার পিনকোড যা আপনি সেই পিনকোডটা দিয়ে দেবেন। আপনার স্টেটটা দিয়ে দেবেন, আপনার স্টেট যা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, আপনার টাউনটা দিয়ে দেবেন, আপনার টাউন যেটা মানে টাউন মানে আমরা সিটি কিংবা আপনার টাউন যেটা সেটাই আপনি দিয়ে দেবেন। তো আমার নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ে। এইবার আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আপনি কি পাস, আপনার গ্র্যাজুয়েশন কত পর্যন্ত আপনি লেখাপড়াশোনা করেছেন, আপনার কি পাস সেটা আপনি এটা এখানে দিয়ে দেবেন। তো এখানে বিবিএ আছে,
বিএড আছে, এমএ আছে, এমবিএ আছে। এখানে যদি আপনার বিএ না পাস থাকে, এইচএস পাস না থাকে, মাধ্যমিক পাস যদি না থাকে, তো আপনি এখানে আদার্সে ক্লিক করবেন। তারপরে আপনি কত সালে এখানে পাস করেছেন সেখানে এখানে ক্লিক করবেন, আপনি কত সালে পাস করেছেন। তো আমি এখানে দিয়ে দেবো, আপনি যত সালে আপনার এইচএস পড়ুন, মাধ্যমিক পড়ুন, বিএড বলুন, এমএ বলুন, যা কিছু করেছেন কত সালে করে সেই ইয়ারটা আপনি দিয়ে দেবেন। তারপরে বলছে এক্সপিরিয়েন্স লেভেল, আপনি কি ফ্রেশার, আগে কি কোনো কোনো কোম্পানিতে কিংবা কোনো কি সেক্টরে কি কাজ করেছেন, যদি কাজ না করে থাকেন, এই প্রথম যদি আপনি কাজের জন্য অ্যাপ্লাই করছেন তো ফ্রেশারে ক্লিক করবেন। আগে যদি আপনার কোনো যে সেক্টরে কাজ করা আছে, কোনো কোম্পানিতে কাজ করা আছে কিংবা কোনো বেসরকারিতে কাজ করা আছে, তো আপনি কোনো ব্যাংকিং লেভেলে কাজ করা আছে, তো আপনি এই এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন, না তো আপনি ফ্রেশারে ক্লিক করবেন। তারপরে এখানে বলেছে আপলোড রিজিউম আর কিংবা সিভি, তো আপনার সিভিটা আপনি এখানে আপলোড করবেন, কিন্তু আপনার সিভিটা আপনাকে ডক নাহলে ডকস নাহলে পিডিএফ ফাইলে আপনাকে এখানে আপলোড করতে হবে। এই তিনটে হচ্ছে ফাইলে আপনাকে আপলোড করতে হবে, হাই ডক নাই ডকস নাই পিডিএফ। তো আমার মতে মনে হয় পিডিএফ ফাইলে হচ্ছে আপলোড করাটা বেটার হবে। তো আমি আমার হচ্ছে সিভিটা আপলোড করে নিচ্ছি। তো সিভিটা আপলোড করে নিলাম, এখানে সব কিছু লিখে দেবেন, আপনার নাম লিখবেন, জেন্ডার লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, কারেন্ট পিনকোড লিখবেন, স্টেট লিখবেন, কারেন্ট স্টেট, তারপর আপনার সিটি কিংবা টাউনটা লিখে দেবেন, আপনি কি পাস সেটা লিখবেন, আপনি কত সালে পাস করেছেন, যে লাস্ট কোয়ালিফিকেশনটা, আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে সিভিটা আপলোড করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার চেয়েছে, এই ফোন নাম্বারটা সবসময় মনে রাখবেন যেন অ্যাক্টিভ থাকে, মানে চালু থাকে, কারণ এই ফোন নাম্বার থেকেই কিন্তু বন্ধন ব্যাংকে এইচআর ডিপার্টমেন্টের থেকে আপনার কাছে কল আসবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। মনে রাখবেন এই নাম্বারটা যেন চালু থাকে, তো আপনার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে যদি আপনার ইমেল আইডি থাকে তো ইমেল আইডি দেবেন, আর এই ক্ষেত্রে আপনাকে ইমেল আইডি অবশ্যই লাগবে, কারণ আপনার এতে লাল চিহ্ন ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই দরকার। তো ফোন নাম্বার দেওয়ার পরে আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন, কারণ ইমেল আইডিটা আপনার মাস্ট লাগবে। ইমেল আইডি দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, সাবমিট বলে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন সাবমিট করার জন্য। একটু ওয়েট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার কাজটা সাবমিট হচ্ছে, তো আপনি ফর্মটা যতক্ষণ না পর্যন্ত সাবমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে সেই ব্রাউজারে আপনি ক্লোজ করবেন না, এটা অটোমেটিক্যালি আপনার সাবমিট হয়ে যাবে। একটু লেট হয়, তো আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে, লেখাও আছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশান, সো উই উইল গেট ইন টাচ সুন, মানে আপনার এতে ওরা খুব শীঘ্রই আপনাকে ডাকবে।
খুব শীঘ্রই আপনার এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে কল আসবে, কল এসে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। একটা কথা আমি আবার বারবার করে বলে রাখছি, কোনো ভুল পদক্ষেপে পা দেবেন না, টাকা পয়সা দিয়ে কোনো দিন ব্যাংকের চাকরি হয় না, কথাটা মনে রাখবেন। কারণ ইউটিউবেতে প্রচুর ফ্রড আপনার আর বন্ধন ব্যাংকের জন্য করে, কিন্তু আপনি ওখানে যাবেন গিয়ে আপনাকে টাকা চাইবে, এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, তারপর আপনাকে চাকরি দেবো, কিন্তু এইভাবে কোনো দিন চাকরি হয় না, কথাটা মনে রাখবেন। কারণ আপনাদের ভালো সত্ত্বের জন্য আমি আপনাদের জানালাম এই তথ্যগুলো। তো আপনি এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপটা করবেন, করার পরে আপনাকে অবশ্যই এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনাকে ডাকবে, 100% ডাকবে। কারণ আমি সেই মানে কি বলবো, গর্বের থেকে আমি আপনাদের কেন আমি বলছি, কারণ আমার এক ভাই এইটা অ্যাপ্লাই করার পরে তারপর ও এইচআর ডিপার্টমেন্ট থেকে কল আসে এবং এইচআর ডিপার্টমেন্ট থেকে কল এসে ও ইন্টারভিউ দেয় এবং এখন আপাতত কলকাতাতে সল্টলেকে আপনার বন্ধন ব্যাংকেতে চাকরি করছে। তো তারই কাছ থেকে আমার এই তথ্যগুলো সংগ্রহ করা এবং সংগ্রহ করে আমি আপনাদের শেয়ার করলাম। তো আশা করি আমি যে আপনাদের ভিডিওটা বোঝাতে পারলাম এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ করবেন, আপনার অবশ্যই হেল্পফুল হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো চলুন, ভালো থাকবেন।